গাইস, তোমরা তো জানো যে আমার ভাই সবসময় আমার কথা বলে যে আমি নাকি ঢং করি, আমি নাকি ন্যাকামি করি, কিন্তু নিজে যে নিজের চুল নিয়ে তো ঢং করে এটা তো কোনোদিনও বলে না। ভাই, তোমরা জানো না যে ওর চুল নিয়ে কী পরিমাণ ঢং করে। ও HSC পরীক্ষার্থী, ও পরীক্ষা দিতে যাওয়ার আগে দেখো কি করতেছে, মানে না হলেও কমপক্ষে আধা ঘন্টা আয়নার সামনে দাঁড়ায় থাকে, চুল এমন করে একবার, আবার অমন করে, আবার এইটা দেয় চুলে, সেইটা দেয় চুলে, মানে প্রচুর ঢং করে ভাই চুল নিয়ে। মানে চুল নিয়ে যে এত ঢং করে মানুষ কী মজা পায় আমি এইটাই বুঝি না। তো যাই হোক, আজকে রোহানের প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল। রোহানের পরীক্ষা এখনও শেষ হয় নাই, মানে HSC মেন পরীক্ষাগুলো শেষ হয়েছে বাট প্র্যাকটিক্যাল এখনও শেষ হয় নাই। তো ও হচ্ছে গিয়ে রেডি হইতেছিল, জুতা পরতেছিল, ওর জুতায় প্যাচ লেগে গেছিলো, এই প্যাচ ছুটাইতেছিল। এরপর আবার হচ্ছে গিয়ে ইদানিং একটা ঢং শুরু করছে। আমি ভিডিও করতে গেলে ও ভাবে কি যে আমি টিকটক ভিডিও করতেছি, আর যদি আমি বলি যে হ্যাঁ আমি টিকটক ভিডিও করতেছি তখন এরকম মুখ ঢাকে, বলে না 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 আমি টিকটকার না, আমি টিকটক করি না, আমি টিকটক করা পছন্দ করি না। অথচ কিন্তু সারাটা দিন বসে বসে টিকটক ভিডিও দেখে, আবার তার নিজেরও অ্যাকাউন্ট আছে, কিন্তু সে জীবনও স্বীকার করবে না যে সে যে টিকটকার। রোহান পরীক্ষা দিতে যাওয়ার আগে আমাদের আম্মু রোহানকে সবসময় দোয়া পড়ে ফু দিয়ে দেয়, আজকেও তাই করতেছিল। আম্মু কিন্তু অনেক অসুস্থ, আম্মুর চেহারা দেখেই তা বোঝা যেতেছে। আম্মু লাস্ট 10-15 দিন ধরে বিছানা থেকে উঠতে পারে না, কারণ আম্মুর পায়ের গোড়ালিতে মাংস অনেক বেড়েছে, যার কারণে আম্মু হাঁটতে পারে না ভালো করে। আমাদের বাসায় না একটা জানলা আছে বুঝছো, যেই জানলা দিয়ে রাস্তার অনেকটা অংশ দেখা যায়। তো আমি, আব্বু বা রোহান যখনই আমরা বাইরে যাই না কেন, আম্মু দৌড়ায় আসে এই জানলার কাছে, অ্যান্ড যতক্ষণ পর্যন্ত আমাদের দেখা যায় ততক্ষণ পর্যন্ত আম্মু দাঁড়ায় দাঁড়ায় আমাদেরকে দেখে। এই যে দেখো, মানুষটা এত অসুস্থ, পায়ের ব্যথায় ঠিক মতো দাঁড়াতেও পারে না, তারপরও রোহানকে ঘর থেকে বিদায় দিয়ে বাইরে এক ঝলক রোহানকে দেখার জন্য দৌড়ে এই জানলার কাছে গেছে, অ্যান্ড যতক্ষণ পর্যন্ত রোহানকে দেখা গেছে ততক্ষণ পর্যন্ত দেখছে। এইটাই না আসলে হয়তো একটা মায়ের ভালোবাসা। তো যাই হোক, রোহান হচ্ছে গিয়ে আসার পর আমি ওর জন্য লেবু শরবত বানাইতেছিলাম। এই জিনিসটা আমি সবসময় করি, আব্বু বাইরে থেকে আসুক বা রোহান আসুক, আমি সবার জন্য হচ্ছে গিয়ে সবসময় লেবু শরবত বানাই, কারণ বাইরে থেকে এই গরমের মধ্যে আসার পরে দেখা যায় কি বডি ডিহাইড্রেট হয়ে যায়। তো লেবু শরবত বা পানি এই জিনিসগুলো না হচ্ছে গিয়ে অনেকটাই আমাদের রিফ্রেশিং ফিল করায়। তো আমি হচ্ছে গিয়ে এখানে বসে বসে রোহানের জন্য লেবু শরবত বানাইতেছিলাম, বাট রোহান আলটিমেটলি আমাকে পচাইতেছিলই, ভালো আমাকে বলতেছিল যে হাত ধুইছি কি না, আমার হাত পরিষ্কার কি না, চিনি বেশি করে দেস, আরও এরকম অনেক কিছু। আর এই যে দেখো, আমি এত ভালোবাসি আমার ভাইয়ের জন্য লেবু শরবত বানাই নিয়ে গেলাম, আর আমি গেছি পরে ও আমার সাথে কাজটা শুরু করছে। তার উপর দেখো মুখটারে কি করছে, বলে কি লেবু শরবত নাকি তিতা, একটু মজা হয় নাই। মানে ভাই, ও তো জীবনে কোনোদিন আমার রান্নার প্রশংসা করেই না, লেবু শরবত দিলাম এইটাও নাকি তিতা, এইটাও নাকি মজা হয় নাই, এগুলো কেমন কথা ভাই বলো তো। মানে এই জন্যই বলে বেশি ভালো মানুষই দেখাইতে হয় না। আসলে আমার সাথে কাজা টাজা করা শেষে, আমার লেবুর শরবতের বদনাম করা শেষে, আমার ভাই গেছে আমার আম্মুর কাছে। আম্মুর কাছে গিয়ে বলে আম্মু আমার ক্ষুধা লাগছে, আর আমার আম্মু এত অসুস্থ মানুষ, তারপরও সে দৌড়ায় আসছে তার রাজপুত্রের জন্য খাবার নিয়ে। মানে জানে যে সে না খাওয়াই দিলে তার ছেলে ভালো করে খেতে পারে না, আর সে না খাওয়াই দিলে তার ছেলে খাবেও না। আর আমার ভাই তো আমার নামে গিয়ে আম্মুর কাছে বিচার দেয়, আমি নাকি ওকে ভাত দেই না, আমি নাকি ওকে কম কম ভাত দেই, আমার হাতে নাকি ওর জন্য ভাত তরকারি কিছুই ওঠে না। তো এগুলো শুনে আম্মু আরও হচ্ছে গিয়ে তার ছেলেকে খাওয়াই দেয়, আর আমাকে এখানে অ্যাসিস্ট্যান্ট হিসেবে রাখছে। আমি একটু পরে পরে তার ছেলের জন্য তাতে পানি এনে দেই, তারপরে তরকারি এনে দেই, এই সব কিছু এনে দেওয়ার জন্য। মানে মাঝে মাঝে আমার মনটা চায় আমি বাড়িঘর ছেড়ে চলে যাই দুঃখে বুঝছো, মানে কোনো দামই পাই না আমি, কিন্তু পরে ভাবি যে জামুকো আমার তো যাওয়ার জায়গা নেই, এরপরেই সব ভাইবা বাসায় থেকে যেতে হয়, কি আর করার।